অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন এখনো পুরোদমে চলছে। গত 9 মাসে হামাস ইসরায়েল যুদ্ধে মূল্য শুধু হামাস দিচ্ছে এমনটা নয়, ইসরায়েলি বাহিনী সেনাদের নিহতের পাশাপাশি আহত সৈন্যদের রক্ষণাবেক্ষণ এবং পুনর্বাসনে নেতানিয়াহু সরকার রয়েছে বেশ সংকটে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ইসরায়েলের চ্যানেল 7 বলছে অক্ষম বা পঙ্গু ইসরায়েলি সেনা সদস্যের সংখ্যা 70,000 ছাড়িয়েছে, যার মধ্যে 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আহত 8,663 জন ইসরায়েলি সেনা রয়েছে। চ্যানেল 7 নিশ্চিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগগুলিতে যারা চিকিৎসা নিচ্ছে তাদের মধ্যে 35% মানসিকভাবে অসুস্থ এবং 21% শারীরিকভাবে মারাত্মক আঘাতপ্রাপ্ত, এবং পুনর্বাসন বিভাগগুলি 2024 সালের শেষ নাগাদ প্রায় 20,000 নতুন আহতদের চিকিৎসার প্রস্তুতি নিচ্ছে। চ্যানেলটির মতে ইসরায়েলি মেডিকেল কনফারেন্সের দেওয়া তথ্য বলছে প্রতি মাসে 1,000-এরও বেশি নতুন আহত পুরুষ ও মহিলা সেনাকে চিকিৎসার জন্য ভর্তি করা হচ্ছে। তাদের মধ্যে 95% পুরুষ, যাদের মধ্যে 70% রিজার্ভ সেনা, যাদের অর্ধেকের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। ইসরায়েলি বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত একটি বিশ্লেষণ অনুসারে এবছরের শেষ নাগাদ হাসপাতালে ভর্তি হওয়া আহতদের প্রায় 40% উদ্বেগ, বিষণ্নতা, আঘাত পরবর্তী চাপ সহ বিভিন্ন মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারে। সাত অক্টোবর থেকে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী অবরুদ্ধ গাজা আগ্রাসন অব্যাহত রেখেছে। জাতিসংঘের তথ্য অনুসারে প্রায় 1.7 মিলিয়ন মানুষের বাস্তুচ্যুত হওয়া ছাড়াও 37,343 ফিলিস্তিনি নিহত এবং 85,372 জন আহত হয়েছে।